লাইথাই বিশিরংনি হাইকিনো তাকলাই বিশিও হাস্টে বেরেমনি একলৈব মডেল রেসিডেন্সিয়াল রুংনকনি হুকুমরুকজাক পান্ডা খাইজাকা ও পান্ডা সাংগ্রংশালো রাজাকর আগুলিনি দশরথ দেব মুকুমু টংথায় লুয়াজিক জাখা হাস্টেনি তিপ্রাসা হামক্রাই তাংবে দেখবাই হাস্টেনি কায়দক একলৈব রুংনকনি রিংসৃংনাই রক মানজাক ফাইকা ও পান্ডাব ও পান্ডানি জাতি কথার মসঙ্গে পান্ডানো চেঙ্গিরিখা মন্ত্রী বিকাশ দেববর্মা ককনারাখানি মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা অবাহাই হুকুমরুকজাক পান্ডা রগ রিংসৃংনাই রক মানজাকনানি নাঙ্গ তাঙে হিনমালে হুকুমু মুকুমু হদানি তমুংচা রুংসৃংনাই রক সিনানি নাঙ্গ ফাইনাই 30 সেপ্টেম্বর সালমারি ও একলব্য রুংনক রগ থাকাই মানিখনই বাকজাকাই আবরগ্ন কারিব মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা ও হাস্টিনি রুংসৃংনাই রগ্ন স্কলারশিপ রিজাকা তেই মানিয়া খুরক হিনকে 30 বা অক্টোবর সালমারি জরা তাংবে দেগ পোর্টাল ফিয়ক জাক তংনাই ও জরানি বিশঙ্গন যতন কয়মুংলাই মারিলাইনাই হিনি শাখা। নমস্কার সব সাংবাদিক বন্ধুদেরকে, আজকে আমাদের দশরথ ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে। 6টা একলব্য স্কুল নিয়ে ছেলেমেয়েরা আসবে, কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও লাগে, আমাদের এন্টারটেনমেন্টও লাগে। তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে, আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে, টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দশরথ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। 6টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা। আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে, ভালো মানে আরও মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরও ভালো করতে পারে, দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা, দেশের ভবিষ্যৎ। আগামী দিন আমাদের যারা একলব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে, ভালো গড়ে তুলতে পারে, তার জন্য এন্টারটেনমেন্টও লাগে, খেলাধুলো লাগে। আগামী 30 তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে, আগামী 30 তারিখ আমরা সব স্কুলে স্পোর্ট আইটেমও আমরা দেওয়া হবে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের মানে আনন্দ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আর একটা কথা বলতে ভুলে গেছি যে আজকে যারা পার্টিসিপেটের মধ্যে সিলেকশন হবে তারা ন্যাশনাল টিমে গিয়ে সেটা পার্টিসিপেট করবে। আর আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে স্কলারশিপ নিয়ে একটু ঝামেলা চলছিল, অলরেডি স্কলারশিপ চার্জের অ্যাকাউন্টে মানে ডিসবার্স হয়ে গেছে। আর আমি বলবো আগামী দিনের মতন আর ঝামেলা হবে না। আগামী 31 অক্টোবর, আগামী 31 অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশনের, যে পোর্টাল খোলা থাকবে। আর আগের গত বছরের মতন 3-4 বার আর পোর্টাল খোলা থাকবে না। সব আমি ছাত্রদেরকে, আমি সব গার্জেনদেরকে আমি অনুরোধ করছি যে আগামী 31 অক্টোবরের মধ্যে সবাই যেন যে ওই পোর্টালের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে, কারণ আগের মতন আর সুযোগ থাকবে না, একবারে ওয়ান টাইমে সুযোগ থাকবে। কারণ এই নিয়েছে ঝামেলা হচ্ছে, তার জন্য স্কলারশিপ নিয়ে বারবার ঝামেলা হচ্ছে, তার জন্য এই ঝামেলাটা কাটার জন্যই আমরা ওয়ান টাইম একবারে পোর্টাল খোলা দিচ্ছি, যে আগামী 31 অক্টোবর লাস্ট দিক আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানান দিচ্ছি, যে সবার কাছে অনুরোধ করছি, সব ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করছি, সব গার্জেনদেরকে অনুরোধ করছি, আগামী 31 অক্টোবরের মধ্যে সবাই যেন এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করে। নমস্কার, ধন্যবাদ।